এটা 5 টাকার আছে, 10 টাকার আছে, 20 টাকার আছে। ওকে, 5 টাকারটা হচ্ছে আপনার মাত্র 56 টাকা। 56 টাকা? হ্যাঁ, 10 টাকারটা হচ্ছে মাত্র 95 টাকা। ওকে, আর 20 টাকারটা হচ্ছে মাত্র 100 টাকা। আচ্ছা, 100 টাকার মাল আপনার 240 টাকা বিক্রি। স্ট্রবেরি ডেরি, আচ্ছা স্ট্রবেরি এটা হচ্ছে মাত্র আপনার এই 56 টাকা কিনা। 56 টাকা কিনা? 56 টাকা কিনা, আপনার বিক্রি হচ্ছে 120 টাকা মাত্র 56। এটা পাশের ডেরিও সেম রেট, 40 টাকা। হ্যাঁ, 150 চকলেট আপনার 300 টাকা বিক্রি, ডাবল। হ্যাঁ, আবার 100 টাকা দামের একটা জগ পাইতেছে, 100 টাকার মাল মাত্র 145 টাকা দিয়ে পাচ্ছে। তারপরে আপনার দেখা যাচ্ছে 2 টাকা দামের লাভ কিন্তু, আচ্ছা লাভ মাত্র প্যাকেট এই 122 টাকা কিনা, আচ্ছা 25 পিস 50 টাকা বিক্রি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি ঢাকার চকবাজারে। দর্শক, আজকে আমরা আপনাদেরকে নতুন একটি বিজনেস আইডিয়া দিতে যাচ্ছি। আপনারা যারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে বিজনেস করতে পারছেন না, স্পেশালি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকের বিজনেস আইডিয়াটা হচ্ছে চকলেটের বিজনেস। আর এই মুহূর্তে আমরা আছি মায়ের দোয়া স্টোরে, আর আমাদের সাথে আছেন জাফর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাফর ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। শুরুতে ভাই আপনাদের এই শপের অ্যাড্রেসটা জেনে নিব ভাই। এটা হচ্ছে আপনার পুরান ঢাকা চকবাজার, চকবাজারের পাশে বেগম বাজার, 2x1 পয়েজ মেনশন, মেশাস মায়ের দোয়া স্টোর। আর আমার নাম হচ্ছে মোহাম্মদ জাফর আহমেদ ভাই। শুরুতে যেটা জানতে চাবো সেটা হচ্ছে, একজন বিক্রেতা বা একজন ব্যবসায়ী অল্প টাকা, যেমন 5,000 টাকা 10,000 টাকা ইনভেস্ট করে কীভাবে এই ব্যবসাটা শুরু করতে পারে এবং দ্বিগুণ লাভ করতে পারবে? অবশ্যই আছে, সেটা আমাদের চকলেট আইটেমের ব্যবসা, ওটাই কোনো আপনার লস নাই। এটাই বর্তমানে সবচেয়ে, আমি মনে করি যে সবচেয়ে ভালো একটা ব্যবসা, কারণ লক্ষ লক্ষ পুঁজি লাগে না, লক্ষ লক্ষ টাকা পুঁজি লাগে না, অল্প সামান্য কিছু হইলে আপনি ভালোভাবে ব্যবসা করা যায়। যেমন আপনি আমাদের থেকে 10,000 বা 5,000 বা 20,000 30,000 টাকার মাল নিলে, আপনি আমাদের থেকে মাল নিয়ে আপনি এলাকায় বিভিন্ন মার্কেট বড় বড় আপনার দোকানগুলোতে আপনি আমাদের থেকে পাইকারি নিয়ে আপনি ওখানে পাইকারি সেল করতে পারবেন। আর আমাদের এখান থেকে মালগুলা নেওয়ার পরে আপনি যদি সেল না করতে পারবেন, এই কোনো মাল যদি নষ্ট হয়ে যায় না চলে, সেটা আমরা এক্সচেঞ্জ করে দিই আর কি। তো তাতে কোনো আপনার যে লোকে আমাদের থেকে মাল নেবে তার কোনো লস হবে না আশা করি ভাই। এই মুহূর্তে আপনাদের দোকানে কী কী ধরনের চকলেটস রয়েছে একটু যদি দর্শকদের দেখাতেন? আসলে মূলত আমাদের এখানে অনেক প্রোডাক্টই আছে, তো আসলে এটা হচ্ছে স্যাম্পল। স্যাম্পল এখান থেকে আমি কিছু আইটেম দেখাবো, আর যারা মনে করেন যে মাল নেবে, যারা ব্যবসা করার ইচ্ছে থাকবে, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে, ওখানে আপনার এই নক দিলে আমি পিকগুলো দিয়ে দিব, মালের এই ছবিগুলো দিয়ে দিতে পারবো। অনেকে দেখা গেছে যে আসতে পারে না, যারা ব্যাংকে বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে এই পার্সেলের মাধ্যমে আমরা মাল পৌঁছা দিই। আর মাল বিশেষ করে হাতে না পাওয়া পর্যন্ত সেটা আমাদের দায়িত্ব, আমাদের নিজ দায়িত্বে আমরা পৌঁছাই দিই। আচ্ছা, কী কী আইটেমস রয়েছে একটু দেখান আমাদের। যেমন আপনার প্রথম থেকে শুরু করি, একটা ডেয়ারি মিল্ক। আচ্ছা, ডেয়ারি মিল্ক, এটা তো বাচ্চারা অনেক পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার 5 টাকার আছে। আচ্ছা, এটা 5 টাকার আছে, 10 টাকার আছে, 20 টাকার আছে। ওকে, 5 টাকারটা হচ্ছে আপনার মাত্র 56 টাকা। 56 টাকা? হ্যাঁ, 10 টাকারটা হচ্ছে মাত্র 95 টাকা। ওকে, আর 20 টাকারটা হচ্ছে মাত্র 100 টাকা। আচ্ছা, 100 টাকার মাল আপনার 240 টাকা বিক্রি, মানে দ্বিগুণ লাভ। হ্যাঁ হ্যাঁ, মাত্র 100 টাকা আপনার 240 টাকা খুচরা বিক্রি, সে আমাদের থেকে নিয়ে আপনি 130 টাকা 40 টাকা 150 টাকা পর্যন্ত সেল করতে পারবে, হোলসেলে বিক্রি করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের থেকে নিয়ে। আর অনেক আইটেম আছে, দেখাই একটা একটা করে, আসলে সবগুলো আইটেম দেখানো সম্ভব না, তো কিছু কিছু আইটেম দেখাই। যারা নেবেন, ব্যবসা করার ইচ্ছা থাকবে, তারা সরাসরি আসবে, আর না হলে আপনি এই ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে অর্ডার করতে পারবে, করতে পারবে অবশ্যই। আচ্ছা, আর বিশেষ করে আমাদের এখানে কন্ডিশন নেই, আচ্ছা যা নিতে হবে নগদ পেমেন্ট, হয়তো সরাসরি আসতে হবে, আর না হলে আপনি না, এরকম কোনো ই থাকে যে এত টাকার পেমেন্ট, এত টাকার প্রোডাক্ট নিতে হবে, এরকম কোনো কন্ডিশন আছে? না, কন্ডিশন বলতে আমাদের এখানে সর্বনিম্ন আপনার 5,000 টাকা, সেক্ষেত্রে আপনি ঢাকার বাইরে কুরিয়ারে পাঠাবেন, আর আপনার দোকানে যদি আসে সেক্ষেত্রে এনি কোয়ান্টিটি। হ্যাঁ হ্যাঁ, যা নিতে পারে সমস্যা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো এইগুলোর প্রাইস কেমন, এগুলো কি? এটা হচ্ছে আপনার একটা চায়না বেলুন আছে, বাসি বুনবুনি। আচ্ছা হ্যাঁ, এটা ভিতরের ইয়েটা হচ্ছে লজেন্স, এটা আপনার কিনা হচ্ছে মাত্র 110 টাকা। 110 টাকা? 110 টাকা কিনা, 45 পিস 225 টাকা বিক্রি। আচ্ছা আচ্ছা, সে আমাদের থেকে নিয়ে 160-170 টাকা সেল করতে। চমৎকার ব্যাপার, চমৎকার। সো আমি বলবো এটা অবশ্যই একটা প্রফিটেবল বিজনেস। আচ্ছা, নেক্সট আমরা আরো কিছু আইটেমস দেখি। পিনাট বার, আচ্ছা বাদাম আর কি, পিনাট বার। হ্যাঁ, এটা আপনার 35 পিস আপনার 175 টাকা বিক্রি, মাত্র 85 টাকা কিনা।
আচ্ছা, অনেকে অনেকে অনেক জেলা আছে, অনেক মফস্বলে আছে, অনেক দোকানদারে দেখা যাচ্ছে যে একটা লোকের থেকে এগুলো কিনে 120 টাকা 30 টাকা, অনেকে জানে না যে আসলে এটা মূলত কোথায় থেকে আসে, মূলত ব্যবসাটা কোন জায়গায়। তো আসলে এটা আপনার মূল বাংলাদেশের ভিতরে সবচেয়ে বৃহত্তম পাইকারি চকলেট ব্যবসা এটা হচ্ছে ঢাকা চক বাজারের পাশে বেগম বাজার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আর কি কি আইটেমস আছে আমরা একটু দেখি, দর্শকদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, এটা কি আইটেমস? এটা হচ্ছে কিডি কাপ বলে, অনেকে চকো কাপ বলে। আচ্ছা হ্যাঁ, এটা মাত্র আপনার 125 টাকা কিনা, মাত্র 125 টাকা। আচ্ছা, আপনার মাত্র 125 কিনা 250 টাকা বিক্রি, 50 পিস 5 টাকা করে 250 টাকা বিক্রি। মানে আপনার ব্যবসাটা হলো দ্বিগুণ লাভের ব্যবসা? দ্বিগুণ লাভের ব্যবসা, হ্যাঁ। লস নাই? জি, লস নেই। মালে কোনো প্রবলেম হলো, ডেট চলে গেলে, মাল নষ্ট হয়ে গেলে সেটা আমরা এক্সচেঞ্জ করে দিব, এটা কোনো আপনার কাস্টমারের কোনো রিস্ক না। আচ্ছা আচ্ছা, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তারপরে আছে আপনার চকো চকো, 2 টাকা চকো, এটা তো বাচ্চারা অনেক পছন্দ করে। হ্যাঁ, 2 টাকা দামের চকো চকো, এটা হচ্ছে মাত্র 92 টাকা কিনা, 92 টাকা, 120-200 টাকা বিক্রি, মাত্র 92 পয়সা কিনা আপনার 200 টাকা বিক্রি, এক কার্টুনে 24 জাত থাকে। তারপরে আছে আপনার 5 টাকার চকো চকো, 5 টাকার চকো চকো, 5 টাকার চকো চকো, এটা ছোটবেলায় আর কি খুব খাওয়া হতো। হ্যাঁ, এটা আপনার 240 টাকা কিনা 100 পিস 500 টাকা বিক্রি, ওকে, মানে 2 টাকা 40 পয়সা পিস কিনা 5 টাকা বিক্রি। এরপরে আছে আপনার হলো লিচু ললিপপ, এটাকে বলে লিচু ললিপপ, এটা আমাদের কাছে অনেক আইটেম আছে, মোরগ কাটি আছে, মানে চকলেটটা মোরগি একবার সেম মোরগের মধ্যেই আছে, এটার সাথে আছে একটা বাসি, 5 টাকা দামের ললিপপ, 50 পিস 250 টাকা বিক্রি, আপনার মাত্র 155 টাকা, 155 টাকা। হ্যাঁ, এক কার্টুনে 12 জাত থাকে, এটা বিভিন্ন কালার আছে, 4-5টা কালার আছে, কালার ইচ্ছা মতো নিতে চাইলে একটা 4-টা কালার মিলে দিতে পারবো। আচ্ছা, এরপর আছে হলো সন্দেশ, সন্দেশ ভাই এটা ছোটবেলায় অনেক খাওয়া হইতো, এটা 55 পিস 110 টাকা খুচরো বিক্রি, মাত্র কিনা 45 টাকা বক্স। আচ্ছা, এগুলো তো অনেক বিক্রি হয়, মানে অনেক আমাদের থেকে এমনও পার্টি আছে, আমি তো এখানে 5000 টাকা মাত্র বলছি, এমনও পার্টি আছে 1 লক্ষ টাকার মাল নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমরা 64 জেলায় মাল পাঠাই, রাইট, এগুলো অনেক চলে। এরপরে আছে আপনার এই তেঁতুল চাটনি, তেঁতুল আচার। আচ্ছা, এগুলো সবাই খায় কম বেশি, মানে বড়রা ভালো মাল, এটা আপনার 100 পিস মাত্র 115 টাকা কিনা, 115 টাকা কিনে 100 পিস 200 টাকা বিক্রি। আচ্ছা আচ্ছা, তারপরে আছে আপনার ছড়া তেঁতুল। আচ্ছা হ্যাঁ, এগুলো কত করে ছড়া তেঁতুল? 26 টাকা কিনা দর্জন, 26 টাকা, হ্যাঁ, ওকে, 60 টাকা বিক্রি 12 পিস। আচ্ছা, এরপর আছে হলো আপনার জরি ললিপপ। আচ্ছা আচ্ছা, ললিপপ, ওকে, হ্যাঁ, মাত্র 100 ভাই এটার মধ্যে দেখতেছি অনেক টাকা রাখছেন, কারণটা কি? হ্যাঁ, বাচ্চা কো টাকা আছে এগুলো। আচ্ছা, একটা করে ললিপপ কিনবার একটা করে টাকা পাবে নাকি? হ্যাঁ, সাথে আবার একটা বাসিও আছে। আচ্ছা আচ্ছা, ওকে, ললিপপের কাঠিটা হচ্ছে বাসি, 50 পিস 110 টাকা কিনা 250 টাকা বিক্রি, ওকে, মানে 110 টাকার মাল খুচরো বিক্রি 250 টাকা, এক কার্টনে 24 জাত থাকে। এরা যারা এইসব মাল নেয় তারা কার্টনের নিচে নেয় না, যারা ধরেন বড় ব্যবসায়ী বা এলাকাতে পরিচিত আছে, যাদের বিভিন্ন মার্কেট লাইনে ব্যবসা আছে, তারা এগুলো 1 জার নেয় না, 2 জার নেয় না, তারা 2 কার্টন অনেক নেয়, অনেক নেয়। এটা হচ্ছে আপনার তাজবুন বুনি। আচ্ছা আচ্ছা, বইটা অনেক সুন্দর দেখছেন, অনেক কাজের, অনেক সুন্দর, ফ্যামিলিতে ইউজ করতে পারবে। এটা হচ্ছে মাত্র এই 90 টাকা, মাত্র 90 টাকা, 50 পিস 250 টাকা বিক্রি, শুধু 90 টাকা কিনা। আচ্ছা আচ্ছা, ওকে, শুধু 90 টাকা কিনা। তো এটা হচ্ছে বলতে গেলে 2-3 গুণ লাভের ব্যবসা। আছে সরিষার তেল, সরিষার তেল, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 80 মিলি, 80 ml তেল, এই 70 ml আছে, 80 ml আছে, 65 ml আছে, এবং 200 ml আছে, 100 ml আছে। প্রাইস কেমন? হ্যাঁ, প্রাইস হচ্ছে ধরেন এই 80 ml একটা রেট বলে দিই, 1870 ভাগ হচ্ছে আপনার 12, দর্জন কিনা পড়ে 155 টাকা। আচ্ছা, আপনার পিস কিনা পড়তেছে মাত্র 12 টাকা, গায়ের রেট আছে 30 টাকা, 12 টাকার মাল 30 টাকা দিই, ডাবল ডাবল। হুম, এটা এই অনেক সাইজ আছে, আপনি 65 ml, 70 ml, 80 ml, 100 ml, 200 ml। তারপর আরেকটা, এটা হচ্ছে স্ট্রবেরি ডেরি। আচ্ছা, স্ট্রবেরি, এটা হচ্ছে মাত্র আপনার এই 56 টাকা কিনা, 56 টাকা কিনা, 56 টাকা কিনা, আপনার বিক্রি হচ্ছে 120 টাকা, মাত্র 56, এটা পাশের ডেরিও সেম রেট, 5 টাকার ডেরিও সেম রেট। এটা 3-4টা ফ্লেভার আছে, মিল্ক ফ্লেভার আছে, স্ট্রবেরি ফ্লেভার আছে, চকলেট ফ্লেভার আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, 2 টাকা দামের লাভ কিন্ডি। আচ্ছা আচ্ছা, জগের ভিতরে লাভ কিন্ডি, ওয়াও, জগটা ফ্রি পাবে, ঠিক আছে, ফ্রি থাকবে জগটা, ফ্রি থাকবে জগটা, দেখতেও খুব সুন্দর, খুব সুন্দর, এটা অনেক দোকানদারের কাছে পায় না এই জগটা, এটা কিন্তু খুব ভালো জগ, এটা রেট বেশি, তারপর আমি কম রেটে দিচ্ছি। আচ্ছা, এটা মাত্র 145 টাকা, 145 টাকা, হ্যাঁ, 150 পিস চকলেট আপনি 300 টাকা বিক্রি, ডাবল, হ্যাঁ, আবার 100 টাকা দামের একটা জগও পাইতেছে, 100 টাকার মাল মাত্র 145 টাকা দিয়ে পাচ্ছে। এরপর আরেকটা মাল আছে আপনার জগের ভিতরে সেম, সেটা হচ্ছে জগের ভিতরে ললিপপ। আচ্ছা আচ্ছা, জগের ভিতরে ললিপপ, ডায়মন্ড জগ, একদম সাদা,
খুব সুন্দর জগ দেখতেছেন তো, জগটা অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, আপনি 70 পিস ললিপপ আছে, 70 পিস ললিপপ আপনার মাত্র হচ্ছে 185 টাকা কিনা, 185 টাকা কিনা। হ্যাঁ, 5 টাকা করে আপনি 350 টাকা বিক্রি, আবার 100 টাকা দামের একটা জগ পাবেন। আপনার জগের সাথে আছে একটা বাসি, আচ্ছা, তারপরে একটা ললিপপ আছে, হ্যাঁ, একটা ললিপপ, একটা বাসি, আবার টাকা 500 টাকা, 1000 টাকা নোট নমুনা টাকা আছে। আছে হচ্ছে আপনার 10 টাকা দামের কোন মিমি, তারপরে আছে হচ্ছে আপনার লিচু, আচ্ছা, লিচু এটা কিন্তু অনেক চলে, মানে কি বলবো, এটা মাত্র 95 টাকা কিনা, আচ্ছা, মাত্র 95 কিনা 200 টাকা সেল, শুধু 95 টাকা। এরপরে আপনার আছে হলো এই আইসতলি, আচ্ছা, এটা আম আছে এবং পপ আর কি, পপ আম পপ আছে। এরপর আপনার ললি আছে, এই যেটি নেন আপনার এই 90 টাকা রেট, 90 টাকা আপনার এক কার্টনের 6000 থাকে। তারপরে হচ্ছে আপনার এই 40 পিস থাকে যারে, 90 টাকা কিনা 200 টাকা সেল, 200 টাকা সেল, জি। আপনার হলো 2 টাকার পালস, আচ্ছা, পালস, জি, 2 টাকার পালস আপনার এই আছে হইলো 150 পিস, এক এক জারে, এক কার্টনে থাকে 8 জার, আপনার জার কিনা পড়তেছে মাত্র 120 টাকা, 120 টাকা, জি, 120 টাকা কিনা আপনার 300 টাকা সেল, 150 পিস, 2 টাকা দামের পালস, 2 টাকা দামের। হ্যাঁ, আছে হইলো ম্যাঙ্গো, আছে হইলো তেঁতুল, আচ্ছা, ম্যাঙ্গো, তেঁতুল, তেঁতুল, হ্যাঁ, ওকে। তারপরে আছে হইলো আপনার 2 টাকার কফি, সেম, 120 টাকা কিনা আপনার 150 পিস, 300 টাকা বিক্রি, মাত্র 120 টাকা, ওকে। আর সবগুলো প্রোডাক্টেই দ্বিগুণ, হ্যাঁ হ্যাঁ, দ্বিগুণ লাভ, তিন, অনেক মাল তিন গুণ লাভ, তিন গুণ লাভ আছে। তারপরে আপনার দেখা যাচ্ছে 2 টাকা দামের লাভ ক্যান্ডি, আচ্ছা, লাভ মাত্র প্যাকেট এই 22 টাকা কিনা, আচ্ছা, 25 পিস, 50 টাকা বিক্রি, 50 টাকা বিক্রি, জি, এটা একটা কার্টুনে 25 প্যাকেট থাকে, 4-5টা ফ্লেভার আছে। তারপরে আছে হইলো আপনার আইসক্রিম, আচ্ছা, আইসক্রিম, জি জি, ওকে, এটা আপনার হলো 75 টাকা কিনা এক এক প্যাকেট, আছে হইলো আপনার হলো 30 পিস, ইয়া 30 পিস, 150 টাকা বিক্রি, 150 টাকা বিক্রি, হ্যাঁ, 30 পিস, 150 টাকা বিক্রি, আইসক্রিম কাটি বলে এটা, ওকে। এরপরে আছে হলো আপনার হলো প্যাঁচ কাটি, দেখেন এটা চায়না কাটি বলে, চায়না প্যাঁচ কাটি, এটা মূলত আগে চায়না বাইর করছে, পরে বাংলাদেশে বাইর করছে, এটা অনেক চলে মালটা, কালার দেখছেন খুব সুন্দর, সুন্দর সুন্দর কালার, হ্যাঁ, এক এক প্যাকেটে থাকে 30 পিস, মাত্র 75 টাকা কিনা, মাত্র 75 কিনা 30 পিস, 150 টাকা বিক্রি, আচ্ছা, 150 টাকা বিক্রি, মাত্র 75 কিনা। এরপরে আছে হলো আপনার কাপ আচার, বাটি আচার, কাপ আচার বলে অনেকে, আচ্ছা, এটা সাথে প্রত্যেকটার সাথে কিন্তু একটা বেলুন ফ্রি, আচ্ছা, হ্যাঁ, মাত্র 55 টাকা কিনা আপনার এই 24 পিস, 120 টাকা বিক্রি, 120 টাকা বিক্রি, হ্যাঁ, মাত্র 55 কিনা। এরপরে আছে হলো আমার কাছে আপনার এক একটা আইটেম আছে, এটা হয়তো এখানে কেউই বিক্রি করে না, এটা আমার কাছে আছে, এটা হচ্ছে চা পাতা আইটেম, চা পাতার আইটেম, জি, A1 কোম্পানি, এটা আসলে মূলত অনেক জায়গায় পরিচিত, খুব ভালো মানও ভালো, অনেক জায়গায় পরিচিত, এর অনেক মাল আছে, অনেক প্রোডাক্ট আছে, তো বিশেষ করে আমি চা পাতাটা বিক্রি করি, সবচেয়ে চক বাজার সবচেয়ে কম রেটে মাল পাবে, ঠিক আছে, সবচেয়ে কম রেটে মাল পাবে। এবং এটা 50 গ্রাম আছে, 100 গ্রাম আছে, 200 গ্রাম আছে, 400 গ্রাম আছে, 500 গ্রাম আছে, যে যেভাবে চায় সেভাবে দিতে পারবো, আচ্ছা আচ্ছা, ওকে। অনেক বাগানের চা আছে, অনেক যারা চা পাতার ব্যবসা করে বিশেষ করে, তারা মনে করেন বিভিন্ন বাগানের নাম বলে, নাম জানে, তো নাম বললে আমরা ওই মালে দিতে পারবো, সমস্যা নেই, আচ্ছা। যেমন একটা কেজি হচ্ছে আপনার হলো 220 টাকা থেকে 300 টাকা পর্যন্ত আছে, ঠিক আছে, আপনার 220 টাকা থেকে 300 টাকা পর্যন্ত আছে চা পাতাটা, যারা নিবে ফোন দিলে দেওয়া যাবে, সমস্যা নেই, যে কোনো মুহূর্তে মাল থাকবে। 1 টাকা দামের চকলেট, জি জি জি, এটা যে কোনো দোকানেই থাকে, যে কোনো দোকানেই থাকে। এটা হচ্ছে আপনি ধরেন এই মালটা আমার কাছে 3টা রকম আছে, এটা হচ্ছে 85 টাকা যার, এটা কিন্তু সবচেয়ে ভালো মাল, সবচেয়ে ভালোটা, সেম প্রাণের মতো মাল, মানে সাইজও বড়, যেমন মালও কোনো নষ্ট হবে না, 1 বছরের গ্যারান্টি, যদি মালে সমস্যা হয় রিটার্ন আছে। আপনার এটা 85 টাকা যার, 220, 200 টাকা বিক্রি, আবার সাথে একটা গ্লাস আছে ভিতরে, আচ্ছা, ভিতরে একটা গ্লাস আমি দেখে দিচ্ছি, এই যে একটা গ্লাস আছে, এটা ফ্লেভার আছে আপনার এই 7-8টা ফ্লেভার আছে, যেমন কি কি ফ্লেভার আছে, হ্যাঁ, পিনাট আছে, পিনাট আছে, হ্যাঁ, কফি আছে, ম্যাঙ্গো আছে, অরেঞ্জ আছে, লিচু আছে, তেঁতুল আছে, ফ্লেভার আছে, হ্যাঁ, 6-7টা ফ্লেভার আছে। এটা আবার সেম মাল আমার কাছে, ধরেন এটা থেকে একটু যেহেতু 10-5 টাকা কম হবে, অবশ্যই এটা থেকে নিম্ন মাল হবে, তো এটা আছে আবার 80 টাকা মাল আছে, 75 টাকা মাল আছে, আবার 70 টাকা মাল আছে আমার কাছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেম গ্লাস থাকবে, গ্লাস থাকবে, শুধু 70 টাকার মালে গ্লাস থাকবে না, 75 উপরে যা মাল আছে সবগুলোই গ্লাস থাকবে, তবে ওই 200 পিসে, আচ্ছা, তবে সবচেয়ে ভালো মালটা এটা, আচ্ছা ভাই। আপনার কাছে টোটাল কত আইটেমস আছে আপনার দোকানে? আমার কাছে 200 আইটেমের উপর আছে, 200 আইটেমের উপরে আছে, চকলেট আইটেম, বিশেষ করে বাচ্চাদের খেলনা এবং লটারি,
যারা আমাদের আইটেমগুলো বিক্রি করে বিভিন্ন জেলা, তারা জানে এসব দোকানে কি থাকে। তবে অনেক আইডিয়া আছে, বিভিন্ন লটারি আছে, আপনি একটু কষ্ট করে, লটারি তো অনেক, এতগুলো নাম বলা সম্ভব না, তো কিছু লটারি দেখাই দেন। এই যে লটারি, খেলনা লটারি, বিভিন্ন লটারিগুলো আছে। হ্যাঁ, তারপরে এই যে নগদ টাকা আছে ভিতরে 30 টাকা, ঠিক আছে। বাচ্চাকে অনেক খেলনা আছে, যে হাড়ি পাতিল আছে, ঠিক আছে, অনেক অনেক আইটেম আছে। এরপরে আপনার লুঙ্গি লটারি আছে, হ্যাঁ, এরপরে চারটা পানিওয়ালা লটারি আছে, অনেক কিছু আছে, অনেক গাড়ি, মানে ফ্যান লটারি, ভিতরে বড় ফ্যান আছে। এটা আমার স্যাম্পল আপনার, এটা আসলে মূলত যারা মাল ছাবে কার্টুন কার্টুন, তাদেরকে গোডাউন থেকে কার্টুন কার্টুন দেওয়া যাবে। আচ্ছা ভাই, আরেকটা কথা জানতে চাচ্ছিলাম যে যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বা এই আইটেমসগুলো নিয়ে বিজনেস করবেন, তাদেরকে আপনি কী কী ধরনের সুযোগ সুবিধা দেবেন যদি আরেকবার বলতেন? আমাদের এখানে সুবিধা আছে, যেমন আপনার ব্লগ দেখে যেসব বাইদার আসবে, তো তাদের জন্য আছে। আমার এখান থেকে যেই কোনো আইটেম নিলে আপনার, মনে করেন যে রেট তো অবশ্যই কম রাখবো, সেটার পাশাপাশি আপনার যে কোনো আইটেম নিলে যদি কোনো সমস্যা হয়, ডেট চলে যায়, মাল নষ্ট হয়ে যায়, না বিক্রি করতে পারে, সাথে সাথে আমি রিটার্ন নেব, এক্সচেঞ্জ করে দিব, ঠিক আছে, এক্সচেঞ্জ করে দিবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা যে আইটেমসগুলো দেখলাম, এর বাইরে আপনার কাছে আরও তো অনেক আইটেম আছে। আরও অনেক আইটেম আছে, সেটা দেখানো আসলে এতগুলো দেখানো সম্ভব না, আর বিশেষ করে আপনার সময় ইয়ে করতেছি, তো বিশেষ করে আরও আইটেম আছে আপনার, বল, কস্টিভ এবং এই সুপারগুলো, ঠিক আছে, আচ্ছা, গ্যাস লাইট, এসব আইটেমও আছে দেওয়া যাবে, ব্লেড আইটেম আছে, ব্রাশ আইটেম আছে, এগুলো দিতে পারবো। আচ্ছা, আরেকটা কথা, আপনার দোকানে যদি কেউ এসে নিতে চায়, সেক্ষেত্রে সহজে আসার লোকেশনটা আরেকবার বলে দেন। পুরান ঢাকা চকবাজার, চকবাজারের পাশে বেগম বাজার, বেগম বাজার 2x1 ফয়েজ মেনশন, মেসার্স মাইদো স্টোর। থ্যাংক ইউ সো মাচ জাফর ভাই। আর যারা এই আইটেমসগুলো নিয়ে বিজনেস করবেন, অবশ্যই জাফর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর জাফর ভাই কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ, আশা করি আপনারা অবশ্যই জাফর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আর এই প্রফিটেবল বিজনেসটা আপনারা শুরু করছেন অথবা করবেন, আরও বিস্তারিত জেনে নেবেন জাফর ভাইয়ের কাছে। আর আজকের ভিডিওটা এতটুকুই, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো বিদায়।